আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের 10 নম্বর ভিডিও হবে। আমরা অন্য পর্বে শিখেছিলাম হোম পেজের ডিজাইনটা এবং বক্স হোভার করা। এই ভিডিওতে শিখবো আমরা স্কিল বার কীভাবে ডিজাইন করতে হয়। আমরা প্রত্যেকটা এইভাবে আইটেম শিখবো আস্তে আস্তে, যতগুলো বাদ আছে সবগুলোই শিখবো আমরা, কোনো টেনশন করার কারণ নাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা এখন স্ক্রিনে চলে যাই, সাবলাইন টেক্সট 3, আমাদের মূল ফাইল ইনডেক্স ডট এইচটিএমএল, আর এখানে স্টাইল ডট সিএসএস, সরি এখানে হবে স্টাইল ডট সিএসএস, এটাকে লিঙ্ক করাই দিব স্টাইল। ওকে, আমরা একটা হেডার নিব H1, H1 এর মধ্যে কি বুঝবি, স্কিল SKIL স্কিল BAR বার, আউটপুট স্কিল বার। আমরা আগে এই H1টাকে ডিজাইন করি, H1 COLOR কালার, আর ইডি রেড হোক, FONT ফন্ট সাইজ হবে 50 পিক্সেল, আউটপুটে যাই, এটাকে মাঝখানে আনি, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে মাঝখানে আনলাম। ওকে, মাঝখানে চলে আসছে। এখন আমরা কি করব, একটা ক্লাস নিব প্রথমে, সরি ডিআইভি ডিপ, ডিপ নিয়ে ডিপে ক্লোজ করলাম। এখানে আমরা ক্লাস নেম দিব CLA SS ক্লাস, ক্লাস নেম দিব বক্স 1, সেটাকে আমরা কপি করব শুধু বক্স 2, বক্স 3, বক্স 4, বক্স 5। এখন এই বক্সের মধ্যে আমরা কাজ করব, প্রথমে কি দিব বক্সের মধ্যে, একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের প্রথম নাম হবে HTML, HTML আউটপুট HTML। সে প্রথমে বক্স 1টাকে আমরা সিএসএস করি ডট বক্স, আমরা জানি যে ক্লাস সিলেক্ট করতে হয় ডট দিয়ে, এই জন্য ডট হাইট 40 পিক্সেল, আর ওয়েট হবে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে কি কালার, ব্যাকগ্রাউন্ড সিলভার দেই, SILBER সিলভার কালার, আউটপুটে যাই। এই কাজ করলো না কেন, সিলভার কালারটা, ও সরি এখানে ক্লাস সিলেক্ট ভুল হয়েছে, বক্স -1 হবে, এখন হবে চলে আসছে। সেইটাকে আমরা একটু কমাই 30 পিক্সেল করি হাইটটাকে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমরা ডিজাইন করবো হচ্ছিল এই এইচটিএমএলটাকে, এইচটিএমএলটা কিসের মধ্যে আছে, ডিপ, ডিপের মধ্যে প্যারাগ্রাফ আছে, তাহলে আমরা প্রথমে কি নিব ডট বক্স -1, বক্স 1 এর মধ্যে কি আছে, পি আছে, তাহলে বক্স 1 স্পেস পি, এখানে এটাকে আমরা কি দিব কালার, একটা রং দিতে পারি COLOR কালার কি দিব, হোয়াইট দিই, কালার হোয়াইট, আর কি দিব একটা প্যাডিং দেই, প্যাডিং 10 পিক্সেল হোক, আউটপুটে যাই,
বেশি হয়ে গেছে 5 পিক্সেল, দেই 5 পিক্সেল, 5 পিক্সেল। এবার ঠিক আছে, চারপাশে 5 পিক্সেল হয়ে গেছে। ডিসপ্লে এখন আমরা কি করতে পারি, এই এই প্যারাগ্রাফের মধ্যে একটা বক্সের মধ্যে প্যারাগ্রাফটা নিব, তাহলে আরেকটা আমরা ডিপ নিব, ডিআইভি। আচ্ছা, এখন এইটাকে আমরা কাট করে এটার মাঝখানে দিব, আর এই ডিপটাকে একটা ক্লাস দিই, CLASS ক্লাস, মানে প্রথমে একটা ডিপ, তার মধ্যে আরেকটা ডিপ। এই ক্লাস নেম হচ্ছিল বিও বক্স ড্যাশ এ হোক, বক্স এ। তাহলে এখন আমরা কি করব, এটা দিলাম বক্স ওয়ান, তাহলে এটা হবে বক্স এ, বক্স এ, এটা বক্স এর মধ্যে যাবে, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এখন আমরা এই বক্স এটাকে কভার কভার করব, সরি এই বক্সটাকে আমরা সিসিস করব, ডট বিওএক্স ড্যাশ এ, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা প্রথমে হাইট দিব 30 পিক্সেল, ওয়েট দিব 400, ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, ব্যাকগ্রাউন্ড GREEN, গ্রিন। দেখি এখন কেমন আসে, চলে আসছে। অনেকে হয়তো বোঝে নাই, প্রথমে আমরা বক্স নিছি, বক্স ওয়ান নামে একটা ক্লাস নিছি, বক্স ওয়ানটাকে দিছি কত, হাইট দিছি 30, ওয়েট দিছি 500 পিক্সেল, এবং একটা কালার দিছিল সিলভার কালার। তার মধ্যে আর একটা বক্স নিছি, এই বক্সের মধ্যে হলো বক্স এ নামে, বক্স এটাকে আমরা দিছিল 30 পিক্সেল এবং 400 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডটা দিছি গ্রিন। আর এইখানে একটা আছে মধ্যে এইচটিএমএল লেখা, এটা আছে প্যারাগ্রাফের মধ্যে, এটাকে আমরা এইখানে রাখছি। আচ্ছা, এখন সবাই বুঝবে। এখন আমরা আরেকটা জিনিস ইউজ করব, স্পেন, SPAN, স্পেনের মধ্যে আমরা কি দিব, কত পার্সেন্ট, 90%, 90%, এই 90%টাকে আমরা আনবো একদম গ্রিনের শেষে। তাহলে আমরা এখন কি করব, বক্স পি, এখন তাহলে আরেকটা কি দিব, ডট বিওএক্স বক্স ড্যাশ এ স্পেস SPAN, স্পেন, মানে এই বক্স বক্স এর মধ্যে এটা আছে, এটাকে আমরা কি করব, কালার দিব COYELLO, আর কালার এটাকে হোয়াইট দিব, হোয়াইট। এখন কি দেবো, মার্জিন লেফট কত পিক্সেল হবে, 350 দেই, মানে এটার লেফট থেকে ডাইনে ডান দিকে সরাবে এত পিক্সেল। আচ্ছা, বেশি হয়ে গেছে, তাও 300 পিক্সেল হবে, ওকে, 300 পিক্সেল, মানে এটা মার্জিন লেফট, মানে লেফট থেকে কত পিক্সেল ছুটে যাবে আমাদের, 300 পিক্সেল সরে যাবে, তাই এখান থেকে লেফট থেকে 300 পিক্সেল দূরে চলে আসছে। এস্টিমেল 90%, এটা টোটাল হবে 100%-এর মধ্যে 90% রং হয়েছে। যখন আমরা বক্স, আর একটা বক্স দেখবো, বক্স টু, বক্স টুটা সেম করবো আমরা, আর একটা বক্স নিব, ডট বিওএক্স বক্স বি, এর মধ্যে আমরা নিব সেম কাজ, পি দেব CSS, CSS এর মধ্যে আর একটা ইস্যু SPAN, স্পেন নামে একটা নিব, এটা দেবো হলো কত দিব, 95%, 97 হোক, 97% হোক। দেখি এটা কেমন আসে, এটা শুধু আসছে, এখন এটাকেও সিসিস করতে হবে। তাহলে প্রথমে কি দিব, বক্স টু, বক্স টুকে আমরা সিসিস করব, ডট বক্স টু, এটা ব্র্যাকেটস, তাহলে আগেরটার মতো দিব আমরা, হাইট কত 30, ওয়েট কত 500, ব্যাকগ্রাউন্ড সিলভার সেমটা হবে, SIL,
সিলভার আউটপুটে যায়। আচ্ছা, এত হলো কেন, কোথায় ভুল করলাম, ভুলটা হলো কোথায়, ও সরি, 300 জায়গায়, 30 জায়গায় 300 হয়ে গেছে। ওকে, 2 নাম্বারটাও চলে আসছে, একদম সেম কাজ, কোডগুলো একই হবে, শুধু ক্লাস নেমগুলো চেঞ্জ হবে। তাহলে এখন আমাদের কি আছে, এটা চলে গেছে, এটা হয়েছে, তখন আমাদের আবার একটা কাজ করতে হবে, হলো বক্স বি, কপি করলাম, ডট বক্স বির মধ্যে এখন কাজ করব। বিটা কি হবে, হাইট হবে 30, আর এটা হবে কত পার্সেন্ট দিব আমরা, এটা এটা দিব 250, সরি 250। এটা ব্যাকগ্রাউন্ড হবে, এটা কি হবে, আচ্ছা এটা বেশি দিব আমরা, এটা কত দেওয়া যায়, 320 দেই, 320। ব্যাকগ্রাউন্ড গ্রিন, GREEN, গ্রিন আউটপুট, আচ্ছা কম হয়ে গেছে, এটা দিব আমরা 450, 450। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাকে আমরা ই করবো, এখন আমাদের কি আছে, বক্স টুর মধ্যে, বক্স বির মধ্যে আছে পি আর স্পেম। তাহলে আবার বিও এক্স, সরি কি করলাম, ডট বিও এক্স ড্যাশ বি, তার মধ্যে কি আছে, পি, এটার কালার হবে COLO, আর কালার হবে হোয়াইট, হোয়াইট, এটা কালার হোয়াইট চলে আসছে। এটা হবে প্যাডিং হবে 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল চলে আসছে। এখন আমরা আবার বক্সের স্পেস ইউজ করব, ডট বিও এক্স ড্যাশ বি স্পেস দি এস পি এ এন স্পেন, আগেরটার মতোই, এখানে কালার COLO, আর কালার হবে হোয়াইট। এখন কি হবে, মার্জিন লেফট কত হবে, 400, দেখি কি আসে, বেশি হয়ে গেছে, তাও 350 হোক, 350, একটু বেশি 370, 80 দেই, যত দূর যাবে তত দূর দিব। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রেস বারে আছে কি, এইচটিএমএল আছে 90%, সিএসএস আছে 97%, আর একটা নিব আমরা সেম ভাবে, একটা ফেলে দেই। ওকে, এখন কাজ করবো বক্স 3, এখন বক্স 3টাকে কি করব, একই কাজ করব, বক্স 3-র হাইট 30, ডাব্লু ওয়েট 500, ব্যাকগ্রাউন্ড SIL সিলভার, রিফ্রেশ চলে আসছে। এখন 3-র মধ্যে আরেকটা কি নিব, ডট বিও এক্স বক্স ড্যাশ সি, এর মধ্যে হবে হচ্ছিল পি ট্যাগ, এর মধ্যে দিব আমরা যে বিএ জাভা, তারপরে স্পেম এস পি এ এন স্পেম, জাভা দিব হচ্ছিল 50%, আউটপুট 50% চলে আসছে। এখন আমরা দিব ডট বিও এক্স ড্যাশ সি বক্স সি, সরি এটাকে কপি করি,
কপি ডট বক্স থ্রি, এটাও সেম কাজ হবে ডাবল 300, এটা কত দিব 250 দিই, ডাবলু 250, ব্যাকগ্রাউন্ড আর ইডি রেড, ওকে রেড চলে আসছে। এখন আমরা প্যারাগ্রাফটাকে কালার করব আর পার্সনটাকে কালার করব। আচ্ছা এইভাবে যদি আমরা না করি, যদি একটা কমন সিএসএস করে নেই, যেমন আচ্ছা এটাকে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এটা পরে দেখি, ডট বিওএক্স বক্স কত সি, তার মধ্যে আছে পি সি এলো, আর কালার হোয়াইট, আর কি আছে প্যাডিং 5 পিক্সেল। এখন যাই, ওকে এখন পার্সেন্টেজটাকে এই পাশে আনতে হবে, সেম কাজ বিও এক্স এস সি, এখানে একটা ডট বসবে, তারপরে এস পি এন স্পেন, ওকে এখানে হবে সিও এলো, আর কালার হোয়াইট, আর হলো মার্জিন লেফট কত হবে 200, বেশি হয়ে গেছে 190, তাও কাজ করে নাই, 60, আচ্ছা এবার 70 হোক, 70, ওকে। আর একটা করবো আমরা, থাক এই তিনটাই থাক, যত কিছু আপনারা করতে পারেন এইভাবে, মেন হচ্ছে লোক একটা ডিপ, তার মধ্যে আর একটা ডিপ, তার মধ্যে লোক পি আর এই, এখানে একটা কাজ করা যায় কোড কম করার জন্য, যেহেতু আমাদের পিটা কমন এখানে সব জাতে পি কমন, তাহলে আমরা বারবার পি লিখবো না, পি পিটা কি করবো যে বক্স ওয়ান বক্স এর পি, বক্স বির পি, বক্স থ্রির পি, এতগুলো না লিখে যেগুলো আমরা একটা দিব শুধু, এটা কেটে দিলাম, আর একটা এটাও কেটে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখবো শুধু একটা সাদা হয়ে আছে, সবগুলো অন্য রং হয়ে গেছে, হ্যাঁ আর আমাদের এসে এইখানে একটা পি আছে, এটাও কেটে দিই শুধু পি রেখে, তাহলে সবগুলোকে একসাথে কাজ করবে, শুধু একটা পি দিছি মানে প্যারাগ্রাফটা একটাই আছে এখানে, শুধু একটা, এভাবে আমরা লিখতে পারি, এভাবে যত খুশি তত আমরা নিতে পারি এসটিএমএল, 90% 100% এর মধ্যে, এটা আছে 97% আর এটা আছে 50%, এভাবে আমরা কাজ করতে পারি। আর এটা যদি তোমার মাঝখানে আনতে চাই, তাহলে আগের মতোই প্রত্যেকটার মধ্যে বক্স ওয়ানের মধ্যে কি দেবো, মার্জিন জিরো, সরি মার্জিন জিরো, এ ইউ এ ইউ টি ও অটো, সরি ভুল হয়ে গেছে আবার, মার্জিন জিরো অটো মাঝখানে আছে, এটাকে আমরা বারবার দিব, মেনটাকে বক্স টু তে দিব, বক্স থ্রি তেও দিব, আমাদের এটা মাঝখানে চলে আসছে, এভাবে আমরা স্কেল বার লিখতে পারি, সরি। ওকে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য পর্বে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, গুড বাই।